করোনার তৃতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় আগামী 22 জানুয়ারি বিধাননগর, চন্দননগর সহ রাজ্যের 4 পুরসভায় ভোট গ্রহণ। আর করোনা আবহে ভোটের প্রচারে বারবার সামনে আসছে কোভিড বিধিভঙ্গের ছবি। শাসক দল হোক বা বিরোধী দল, সব ক্ষেত্রে একই অবস্থা। সোমবারও বিজেপির প্রচারে রীতিমতো তুলকালাম বেঁধে যায় আসানসোলে। এই প্রেক্ষাপটে এবার হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সবকটি রাজনৈতিক দল। রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইনকে অমান্য করে রবিবার চন্দননগরে 26 নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীকে নিয়ে মিছিল করেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। ছিলেন জেলা নেতৃত্বের আরও কয়েকজন। পুলিশ বাধা দেওয়ায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। নির্বাচন কমিশনের রুলস মেনে চলবো, কটা টিএমসি মিছিল রাখতেছে। গ্রেফতার করা হয় বিধায়ক ও প্রার্থী সহ 7 জনকে। সেই ঘটনার পরই ভোট প্রচারের কৌশল বদল করে গেরুয়া ব্রিগেড। এখন তাদের হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের লোকেরা একটু অল্প সংখ্যা যদি বেড়ে যায়, সমর্থক যদি এসে যায়, তারপরেই তারা পুলিশ আইন দেখিয়ে তাদেরকে আটক করছে। আপনারা সবাই গতকাল দেখেছেন। তা আমরা তার জন্য চিন্তা ভাবনা করেছি যে বাড়ি বাড়ি প্রচারের সঙ্গে সঙ্গে চন্দননগর পৌর নিগমে আমরা ডিজিটাল ক্যাম্পেনিংও করব। তার শুরুয়াত আমরা করে দিয়েছি। তার নানা রকমভাবে ফোন করা, কথাবার্তা বলা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। একই পথ অনুসরণ করেছে তৃণমূল ও বামেরাও। আমরা একটা কালকেই ডিসিশন নিয়ে এটা শুরু করেছি যে অন্তত চন্দননগরের সমস্ত ভোটারের কাছে, অন্তত মিনিমাম 1 লাখ লোকের কাছে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করেছি। কাল থেকেই আমরা শুরু করে দিয়েছি এই কাজটা। আমরা প্রচারটা এমনভাবে করছি যাতে মানুষ আমাদের বার্তাটা সম্পূর্ণভাবে পেতে পারেন। আমরা যেহেতু মানুষের কাছে সকলের সামনে যেতে পারছি না এই কোভিডের সময়, তাই আমাদের বার্তাটা মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে এবং প্রত্যেকটা সদস্যের কাছে পৌঁছে দিতে পারছি। প্রত্যেক রাজনৈতিক দলই প্রচারের জন্যে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে চায়, সে কারণেই তাদের প্রস্তুতি তুঙ্গে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমেই তারা মানুষের কাছে তাদের প্রচার পৌঁছে দিতে চায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।